প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অনুশীলনী 13-এর 8 নম্বর প্রশ্নটি আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রশ্নটি হলো এরকম যে ভূমির উপর অবস্থিত 2.5 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার প্রস্থ বিশিষ্ট, মানে এটা অভ্যন্তরীণ মাপ, একটি আয়তাকার জলাধারের উচ্চতা 0.4 মিটার হলে এর আয়তন এবং অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তো তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতাও দেওয়া আছে। তো আয়তাকার জলাধারের আয়তনটা বের করতে হবে এবং অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল বের করতে হবে। তো সেক্ষেত্রে শুরুতেই, সমাধানের শুরুতে আমাদের লিখতে হবে দেওয়া আছে আয়তাকার জলাধারের জলাধারের দৈর্ঘ্য ছোট হাতের এ সমান 2.5 মিটার, আয়তাকার জলাধারের প্রস্থ বি সমান 1 মিটার, আয়তাকার জলাধারের উচ্চতা সি সমান 0.4 মিটার। তাহলে অতএব আয়তাকার জলাধারের আয়তন সমান 1/c ঘন একক। তো মান বসাও, তাহলে 2.5 × 1 × 0.4 এত ঘন মিটার। তাহলে গুণ করলে আসবে 1 ঘন মিটার। তাহলে আয়তাকার জলাধারের আয়তন কিন্তু এটা আসে 1 মিটার, 1 ঘন মিটার। তাহলে আয়তাকার জলাধারের অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল, অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল সমান 2 × AB + BC + CA, এত ঘন ক্ষেত্রফল, যেহেতু ঘন হবে না, বর্গ বর্গ একক। তো মান বসাও, তাহলে 2 × 2.5 × 1 + 1 × সির মান হলো 0.4 + 0.4 × 2.5, এত বর্গ মিটার। মান বসানোর পর বর্গ মিটার, মান বসানোর আগ পর্যন্ত তোমরা বর্গ একক লিখবে। তাহলে এখানে 2 × সবগুলো গুণ করে যদি তোমরা যোগ করো, একবারে আমি লিখবো এখানে, তাহলে সবগুলো গুণ করে যোগ করে তারপর আমরা এখানে লিখব। তাহলে 2.5 এখানে যোগ 0.4, আর এখানে 0.4 গুণন হলো 2.5 অর্থাৎ 1, আবার যোগ করে 3.9, তাহলে 3.9 গুণ করলে আসবে কত, 3.9 × 2 সমান 7.8, এত বর্গ মিটার, এটাই অ্যান্সার। তাহলে 7.8 বর্গ মিটার।
তাহলে 8 নম্বর প্রশ্নটি এখানে বলা হলো যে ভূমির উপর অবস্থিত 2.5 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং আয়তাকার জলাধারের যে উচ্চতা 0.4 মিটার, তো সেক্ষেত্রে আয়তন এবং অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আয়তাকার জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো মান দেওয়া আছে, লিখে ফেলবে। তারপর সূত্র ফেলবে, সূত্র হলো আয়তাকার জলাধারের এখানে আয়তনের সূত্র, যেটা আয়তাকার ঘনবস্তুর সূত্র তোমরা লিখেছো এর আগে যে ABC, সেই সূত্রে ফেলবে। তাহলে এখানে আসবে 1 ঘনমিটার। আবার অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফলের সূত্র হবে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। তারপর মান বসবে, মান বসানোর পর হিসাব নিকাশ করলে তোমাদের আসবে কত, 7.8 বর্গ মিটার। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে তোমার সকল বন্ধুবান্ধব প্রতি একটা সুযোগ করে দাও, যেন তারা উপকৃত হয়। সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও। তোমাদের এই সহযোগিতা আমাদের পরবর্তী কাজে উৎসাহিত করবে। আর এক্সট্রা স্কুল নামে ফেসবুকে একটি গ্রুপ আছে, তোমরা এই গ্রুপে এসে সবাই জয়েন করতে পারো। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে এই গ্রুপে এসে তোমরা বলবে, আমরা সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা তোমাদের সকল বন্ধুদের জয়েন করবে।